নমস্কার, পুরবি নিউজে আপনাদের স্বাগত। আমি বিক্রমজিৎ রয়েছি আপনাদের সাথে। বিস্তারিত যাওয়ার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইনস। আগামী ডিসেম্বরে হাবড়ায় কাজ শুরু হতে চলেছে নতুন উড়ালপুলের। হাবড়ার 18 নম্বর ওয়ার্ডের বিজয় সম্মেলনে এসে একথা জানালেন বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। হাবড়ায় বেআইনি মৎস্য গ্রেপ্তার এক। যাতায়াত জুলুমে অভিযুক্ত 3 জনকে গ্রেপ্তার করলো হাবড়া থানার পুলিশ। হারোয়ায় চোলাইয়ের ভাটি ভাঙল আবগারি দপ্তরের কর্মীরা। বাড়ি থেকে উদ্ধার চিকিৎসকের পচা গলা দেহ। 2 বাসের রেশারেশিতে মৃত 2, আহত বেশ কয়েকজন। এবারে আসছি বিস্তারিত খবরে। এবার আরও উন্নয়নমুখী কর্মযজ্ঞে হাবড়াকে সাজাতে চলেছেন বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। আগামী ডিসেম্বরেই কাজ শুরু হবে নতুন উড়ালপুলের। হাবড়ার 18 নম্বর ওয়ার্ডের বিজয় সম্মেলনীতে উপস্থিত হয়ে একথা জানালেন খাদ্যমন্ত্রী। হাবড়ার মানুষের উন্নয়নের স্বার্থে ডিসেম্বর মাসের মধ্যেই শুরু হয়ে যাবে যশোর রোড সম্প্রসারণের কাজ, সঙ্গে তৈরি হবে 2টি উড়ালপুল। একথা জানালেন এলাকার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। খুব শীঘ্রই ধরুন ডিসেম্বরের 15 কিংবা 31 ডিসেম্বরের মধ্যে আমরা হাবড়ায় 2টো টেলগেটের মধ্যে উড়ালপুলের আমরা কাজ শুরু করবো। টেন্ডার হয়ে গেছে উড়ালপুল, এটা আমাদের বহুদিনের স্বপ্ন। হাবড়ার মানুষের 50 বছরের স্বপ্ন ছিল যে হাবড়ায় 2টো উড়ালপুল তৈরি হোক, সেটা এবার আমাদের বাস্তবে রূপায়ণ হতে চলেছে। এদিন 18 নম্বর ওয়ার্ডের বিজয় সম্মেলনী অনুষ্ঠানে যোগ দিতে এসে একথা জানান তিনি। এর পাশাপাশি বাণীপুরেও তৈরি হতে চলেছে 2টি অত্যাধুনিক স্টেডিয়াম। ইতিমধ্যে 80 কোটি টাকা তার জন্য বরাদ্দ করেছে সরকার। এটা আমাদের অনেক স্বপ্ন, অনেক জায়গা পড়ে রয়েছে, শিক্ষা দপ্তরের জায়গা। বাণীপুরে আমরা অত্যাধুনিক একটা ফুটবল স্টেডিয়াম করছি, যেটা বারাসাতে যে আছে তার থেকেও ভালো স্টেডিয়াম করছি। ওই স্টেডিয়ামের ভেতরেও আমরা কমপ্লেক্সে সুইমিং পুল, বাস্কেটবল, ভলিবল, জুডো, খোখো, টেবিল টেনিস সব করছি। মানে একটা কমপ্লেক্সে স্পোর্টস কমপ্লেক্স তৈরি করছি বিএল আম্বেদকার স্পোর্টস স্কুলকে রেখে, এবং উল্টো দিকে স্কুলের বিল্ডিং তৈরি করছি, হোস্টেল তৈরি করছি। 100 ছেলে 100 মেয়ে বাইরে থেকে এসে তারা এখানে টিচিং করে ট্রেনিং দিয়ে তারা ওখানে থাকতে পারবে, তার ব্যবস্থা করেছি। খরচ হবে 80 কোটি টাকা। অন্যদিকে হাবড়ার অন্যান্য ওয়ার্ডে বিজয় সম্মেলনীতে অংশগ্রহণ করেন বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। পুরবি নিউজের জন্য সত্যব্রত, অনিমেষ ও জয়ের রিপোর্ট, হাবড়া। হাবড়ার বুধভাটি থেকে 70 বোতল দেশি মৎস্য গ্রেপ্তার এক। ধৃতের নাম কারো বুড়ুল। এর আগে অভিযুক্তের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। আমাদের এই স্পেশাল রেড পার্টি এরপরেই বদরহাট থেকে 6:30 থেকে 7টার মধ্যে এক ব্যক্তিকে 70 বোতল বেআইনি বাংলা মদ সমেত অ্যারেস্ট করেছে। অ্যারেস্ট করেছি তার বিরুদ্ধে, এর আগেও বেআইনি মদ বিক্রির মামলা হয়েছে। আমরা যাদের বিরুদ্ধে এই স্পেসিফিক মামলা হয়েছে তাদেরকে আমরা বারাসাত আদালতে পেশ করছি। সামনেই দীপাবলি, আর এই দীপাবলি উৎসবকে কেন্দ্র করে হাবড়ার বিভিন্ন জায়গায় শুরু হয়েছে চাঁদা জুলুমবাজি। আর এই জুলুমবাজি রুখতে হাবড়ার জয়গাছি থেকে 3 জনকে গ্রেপ্তার করলো পুলিশ। বেলা চাঁদার বিরুদ্ধে অভিযান শুরু করেছি এবং এই অভিযানের আজকে আমাদের প্রথম বড় সাফল্য হয়েছে। জয়গাছি মোড় থেকে 4:30 সময় আমরা 3 জন ব্যক্তিকে অ্যারেস্ট করেছি। তারা জোর করে রাস্তার গাড়ি দাঁড় করিয়ে তখন চাঁদা তুলছিল। সুন্দর বাড়ি এখন আরো সহজ। এটি একটি মডার্ন টিউবওয়েল খাবরার নবতম উদ্যোগ। মডার্ন টিউবওয়েল সবার গর্ব। কল্যাণগড় শরীর সংঘের পাশে। প্রতিটি উৎসবের গন্ধেই মাতোয়ারা একমাত্র রাজনৈতিক। We'll be right back.
উঠেছে রাজনন্দিনী তার নিজস্ব ঘরানায়। রাজনন্দিনী শুধু পেট নয় মনেরও পুজো। অঞ্জলি জুয়েলার্সের ধনতেরাস উৎসব, প্রতিটি কেনাকাটায় পাবেন 20% থেকে 85% পর্যন্ত ছাড়। লাকি ড্রয়ের মাধ্যমে ঘন্টায় ঘন্টায় জিতুন সোনার লক্ষ্মী গণেশ কয়েন। 3 লাখ টাকার উপর কেনাকাটায় পাবেন নিশ্চিত সোনার কয়েন। কেনাকাটা ও জুয়েল প্লাস স্কিম করলে লাকি ড্রয়ের মাধ্যমে জিতে নিন 36টি মুক্তোয় গাঁথা সোনার সীতাহার। এছাড়াও 27 ও 28 অক্টোবর লাকি ডিপে জিতে নিন হীরের লকেট, সোনার কয়েন, কস্টিউম সেট, 20টি করে ওয়াশিং মেশিন, ট্রলি ব্যাগ, ফুড প্রসেসর। ছাড়াও জিততে পারেন এয়ার ফ্রায়ার, হেয়ার স্ট্রেটনার, আয়রন, ডিনার সেট এবং আরো অসংখ্য পুরস্কার। এই সুযোগ 23 থেকে 28 অক্টোবর। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। পাপা পূজো, আমার নতুন ড্রেস? আমার কিন্তু ওয়েস্টার্ন ড্রেস চাই। এক ঝলকে আমাকে ছুঁয়ে গেল। এবার পূজার শাড়ি নয়, ফ্যাশনেবল ড্রেস চাই। কলকাতা কবে যাব? কলকাতা যাবার কি দরকার? আমরা এই না মার্কেটে নিউ ফ্যাশন কর্নারই তো রয়েছে। লেডিস, জেন্টস, কিডস ওয়্যার মানে নিউ ফ্যাশন কর্নার। বি ইন ইওর ফ্যাশন, এই না মার্কেট হাবড়া। নিউ ফ্যাশন কর্নার, ড্রেস মানে লাইফ। প্রতিটি শুভ মুহূর্তের সাথী, নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার। চ্যালেঞ্জার, আধুনিক পুরুষের জন্য। হাবড়া বাজার, 1 নম্বর গলি। কি হলো? ক্লাস যে মিস হয়ে গেল। বৌদি বড্ড খিদে পেয়েছে, আর পারছি না। ছোলার ছাতু শুধু স্বাস্থ্য নয়, সম্পর্কও তৈরি করে। অবশেষে রবিবার হারোয়ার মিনা খায় 30টি চোলাই মদের ঠেকে ভাঙচুর চালালো আবগারি দপ্তরের কর্মীরা। দীর্ঘদিন ধরে এই 20 মদ খেয়ে অনেক পরিবার হারিয়েছে তাদের প্রিয়জনদের। আজ আবগারি দপ্তরের এই ভূমিকায় প্রশংসা করেছেন গ্রামবাসীরা। দীর্ঘদিন যাবত গ্রামবাসীদের অভিযোগ, বহুদিন ধরেই এই অঞ্চলে রমরমিয়ে চলছে চোলাই মদের ব্যবসা। বহু অভিযোগ জানিয়েও তাতে কোনো কাজ হয়নি বলেও অভিযোগ। এলাকায় নিত্যদিন বেড়ে চলেছে দুষ্কৃতীদের আনাগোনা। যে আমাদের গ্রামে মদ ব্যবসা বন্ধ, অত্যাচার অনাচার, মহিলারাও শান্তিতে থাকতে পারছে না। আগে একবার ভাঙচুর হয়েছিল, কিছুদিন বন্ধ ছিল, আবার আজকের সকাল 7টা থেকে ভাঙচুর শুরু হয়েছে। যাতে এইভাবে বন্ধ হয়ে যায় আমরা সেই এটা চাই। এসব কিছুকে ছাপিয়েই রবিবার মিনাখায় 30টি চোলাইয়ের ভাটিতে অভিযান চালায় আবগারি দপ্তরের লোকজন। নষ্ট করে দেওয়া হয় চোলাই তৈরি সরঞ্জাম। পূরবি নিউজের জন্য শুভজিতের রিপোর্ট, হারোয়া। রবিবার দমদম শেঠ বাগানের ভাড়া বাড়ি থেকে উদ্ধার হলো আর্চিকর হাসপাতালের চিকিৎসক গৌতম পালের পচা গলা দেহ। বাড়ির দরজা ভেঙে মৃতদেহটিকে উদ্ধার করে দমদম থানার পুলিশ। মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। খুবই একটা নাম আমি বোধ হয় বাবন বোধ হয় 2 একবার দেখেছি। সকাল রাত্রিবেলা আসতো, আবার এই সকালবেলা উনি কাজে বেরিয়ে উনি সম্ভবত শুনেছি উনি নাকি ডাক্তার, আর যে করে মেডিসিন বিভাগের ডাক্তার। ফের বেপরোয়া দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল দুজনের। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে কেষ্টপুর মোড়ের কাছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেফ ড্রাইভ সেভ লাইফ স্লোগানকে কার্যত বুড়ো আঙ্গুল দেখেই শহরের রাস্তায় চলছে বেপরোয়া বাসের দৌরত্ব। ফের আরও একবার শনিবার ভর সন্ধ্যায় দুই বাসে রেষারেষির জেরে প্রাণ হারাতে হলো দুই সাইকেল আরোহীর। এদিন মধ্যমগ্রাম টালিগঞ্জ রোডের একটি বাস যাত্রী নামাতে গিয়ে দাঁড়ায় কেষ্টপুর মোড়ের কাছে। সেই সময় তাকে ওভারটেক করতে আসে পেছন থেকে আসা বারাসাত গড়িয়া রুটের একটি বাস।
তখনই বাসের সামনে চলে আসে একটি ওলা কার ও দুই সাইকেল আরোহী। বাসের ধাক্কায় ছিটকে গিয়ে পড়েন ওই দুই সাইকেল আরোহী, গুরুতরভাবে আহত হন ওলা ড্রাইভারও। ওখান থেকে এসে এখানে ধাক্কা মারলো, ওটা মারলো, আর সাইকেলটা ছিল ওই সাইকেলটা ওখানে ডেট হয়ে গেল, মানে ওখানে মরে গেল। সাইকেলে একজনই ছিল, আর একজন ছিল এদিকে, তার এখানে মেরেছিল একটা ছোট গাড়িতে, সে ওর পায়ে লেগেছে, এখানটা একটা লেগেছে, আর একজনের পায়ে লেগেছে। বাসে যারা ছিল এটা কি রেসারেসি করতে? হ্যাঁ রেসারেসি, ও গড়িয়ার দিকে আসছিল, ওটা গড়িয়া বাস বাড়াসা। হ্যাঁ গড়িয়া বাড়াসা, এরপরে তাদেরকে ভর্তি করা হয় হাসপাতালে। ঘটনাস্থলেই মারা যান ওই দুই সাইকেল আরোহী। পূরবী নিউজের জন্য শুভজিতের রিপোর্ট, বিধাননগর। লেক্সোডি দীপন হারবালের অন্যতম আবিষ্কার ল্যাক্সোডি, কোষ্ঠকাঠিন্যতা বাই বাই। আমার পরানো যাচা তুমি তাই, তুমি তাই গো, আমার পরানো অদ্বিতীয়া সেজে উঠুন অন্যভাবে। স্টাফ কোয়ার্টার্স মোড়, হাবড়া। পুজো সাজ ফ্যাশন হাইক, সঙ্গে আছে লুক লাইক। উৎসবে আপনার ফ্যাশন স্টেটমেন্ট লুক লাইক। ছেলেদের জন্য ব্র্যান্ডেড জিন্স, শার্ট, টি শার্ট, মেয়েদের জিন্স, টপ, সালোয়ার স্যুট, লেগিংস, জেগিংস, আর ছোটদের জন্য মন মাতানো কালেকশন। সেই সঙ্গে আমাদের এখানে পাবেন ট্রলি ব্যাগ, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন কুকার সহ হোম অ্যাপ্লিয়েন্সের অনবদ্য সম্ভার। আজই আসুন লুক লাইকে, না আসলে পুজোয় মিস। লুক লাইক, পিএল মেডিকেল গলি, হাবড়া। এই প্রথম হাবড়ায় আধুনিকতম প্রযুক্তির সঙ্গে ডেন্টাল ট্রিটমেন্ট নিয়ে এসেছে স্মাইল অ্যান্ড ডেকর। দাঁতে ব্যথা হলে আর তোলা নয়, বাঁচিয়ে রাখুন আরসিটি করে। খোলা পড়া দাঁতের অস্বস্তি শেষ, এখন লাইফ টাইম ফিক্স দাঁত প্রতিস্থাপন সাধ্যের মধ্যেই। ব্রেসেলস অথবা স্মাইল ডিজাইনের মাধ্যমে এলোমেলো উঁচু নিচু দাঁত সাজানোর সুবিধা। স্মাইল অ্যান্ড ডেকরের চিফ কনসালটেন্ট ডক্টর দীপান্বিতা দত্ত, ডেন্টাল সার্জন ডক্টর সৌরভ চৌধুরী, এক্স হাউস সার্জন, সাগর দত্ত হসপিটাল কলকাতা। এছাড়াও থাকছেন কলকাতার অভিজ্ঞ অর্থোডন্টিস্ট ও ওরাল সার্জনরা। বিদেশি ডেন্টাল ইমপ্ল্যান্ট এখন হাবড়াতেই সম্ভব। স্মাইল অ্যান্ড ডেকর, হসপিটাল রোড, হাবড়া। ইন্ডিয়ান আর্মির সার্জিক্যাল স্ট্রাইক, সাক্ষী থাকুন আপনিও কল্যাণগড় বেকারি মোড়ের জগদ্ধাত্রী পূজা মণ্ডপে। রিমায়া সেন্টার, আন্তরিকতায় পরিপূর্ণ, শেরপুর মোড়, অশোকনগর। ফোন 9378309451। শেষ পর্যন্ত তোমার ব্লাউজটাই কিন্তু পারফেক্ট হলো। ওকে কস, অরবিন্দ ব্লাউজ গায়ে হইব না তাই কখনো হয়? আমি তো অরবিন্দ ছাড়া ব্লাউজ ভাবতেই পারি না। থাম্মি, সেই তোমার সময় থেকে আজ আমার সময় পর্যন্ত দীর্ঘ 50 বছর ধরে হাবড়ার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট ও কার্পি সেন্টার, হাবড়া এরিনা মার্কেট, উত্তর চব্বিশ পরগনা। দ্য আর্ট অফ লিভিং এর স্রষ্টা রবি শঙ্করের চিন্তাধারায় সুগার প্রেশার সহ বিভিন্ন রোগের আয়ুর্বেদিক ওষুধ, এছাড়াও প্রসাধন সামগ্রী। দ্য আর্ট অফ লিভিং এর বিশেষজ্ঞ ডাক্তার হাতে নাড়ি ধরে রোগ নির্ণয় করছেন। বসছেন প্রতি ইংরেজি মাসের 11 ও 26 তারিখ। আয়ুর্বেদ ভবন, 244/1 বিদ্যাসাগর স্ট্রিট, অশোকনগর, সংহতি পার্ক ও পৌরসভা বাস স্টপেজের সন্নিকটে। ব্যবসায়িক যোগাযোগ মৃণাল ব্যানার্জি। ফোন 9732830616, 9614849467।
রূপসা রেডিমেড গার্মেন্টসের বিশ্বস্ত প্রতিষ্ঠান। রয়েছে মহিলা ও শিশুদের রেডিমেড পোশাকের বিশাল সম্ভার। রূপসাতে পাবেন মহিলাদের লাচা, চুড়িদার, জিন্স প্যান্ট, টপ, কুর্তি, আরো অনেক কিছু। ছোট্ট সোনামণিদের জন্য রয়েছে হাল ফ্যাশনের নজর কাড়া বাবা স্যুট, বেবি স্যুট, সবই পাবেন ন্যায্য দামে। রূপসা রেডিমেড গার্মেন্টস, পিএল মেডিকেল গলি, হাবড়া। Roy Electronics, reliable house of electrical and electronics goods. SK Gupta Road, Hathuba, Habra. Contact number 03216252653. অবশেষে হাইকোর্টের নির্দেশে জট কাটল TGAPS কৃষি বিকাশ শিল্প কেন্দ্রের। সম্প্রতি আমাদের এই কথা জানালেন কমিটির সম্পাদক সৌমেন কোলে। জাতীয় আদিবাসী প্রাক্তন শ্রেণী কৃষি বিকাশ শিল্প কেন্দ্র, এই সংস্থার নাম ভাঙিয়ে পশ্চিমবঙ্গে কিছু অসাধু ব্যক্তি আছে, তরুণ ব্যানার্জি, শক্তিপদ বাগদি, প্রসেনজিৎ বোস, তারাপদ সাহা, বিন্দু কিশোর দাস, গোবিন্দ মাইতি, আশিস ভূঁইয়া, দীপঙ্কর দে, কল্যাণ মাইতি, এরা এই সংস্থাটা নাম করে কিন্তু একদম পশ্চিমবঙ্গবাসীর কাছে একদম তলানিতে ঠেলে দিয়েছে। সেই জায়গা থেকে রক্ষা করা, যাতে সংস্থাটা বদনাম না হয়। আর মূল যেটা লক্ষ্য সেটা হচ্ছে সংস্থার সাথে কর্মী 6,500 যারা যুক্ত আছে তাদের ভবিষ্যতে একটা জায়গায় নিয়ে যাওয়া। পুরবি নিউজ এখনকার মতো এই পর্যন্ত। আপনারা দেখছেন পুরবি বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে। এজি কলোনি, অশোকনগর। ইন্ডিয়ান আর্মির সার্জিক্যাল স্ট্রাইক, সাক্ষী থাকুন আপনিও কল্যাণগড় বেকারি মোড়ের জগদ্ধাত্রী পূজা মণ্ডপে।